নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের কৃপায়, এই দুইটি গ্রহের কৃপায় এই আটটি রাশি স্বর্ণ মুকুট পড়তে চলেছে। কোন এই আটটি রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, বর্তমানে বুধ অবস্থান করছে মিথুন রাশির ঘরে এবং 25 তারিখ পর্যন্ত বুধ এখানে থাকছে এবং 25 তারিখের পর থেকে বুধ কিন্তু সরে যাচ্ছে, কর্কট রাশিতে চলে আসছে। কিন্তু রবি আপনার কর্কট রাশিতে এবং শনি হচ্ছে মকর রাশিতে, দুইটি গ্রহ সামনাসামনি মুখোমুখি কিন্তু হচ্ছে। এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্বেন্স আসবে, কিন্তু আপনার বৃহস্পতি এবং মঙ্গলের অর্থাৎ সেনাপতি এবং মহামন্ত্রীর দৃষ্টি বিনিময়ে এই আট রাশি স্বর্ণ মুকুট পড়তে চলেছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। এটি শুধু একমাত্র আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, এমনি ইনবক্সে মেসেজ করবেন না, এটি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। দেখুন, সম্পূর্ণরূপে এটা হচ্ছে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস কিন্তু নয়। অনেকে ভাবছে যে ফ্রি সার্ভিস, আমি বারবার বলছি এটা কোনো ফ্রি সার্ভিস নয়, এটি সম্পূর্ণরূপে আপনাদেরকে মূল্য দিয়ে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী কিন্তু বিচার করাতে পারেন। তো আলোচনা করা যাক, এই যে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের কৃপায় ভাগ্য চমকাতে চলেছে, অপার ধন পেতে চলেছে, ধন বর্ষা হতে চলেছে এবং কোন কোন দিক থেকে হতে চলেছে, কোন কোন সুখগুলো পেতে চলেছে তাও আমি এই ভিডিওতে জানাবো। কেউ কেউ বলছেন যে স্যার আমার হচ্ছে না, আমি একটা কথা বারবার বলছি, যাদের মিলছে না তাদের ক্ষেত্রে নিজস্ব জন্মছকটা একবার হলেও দেখিয়ে নিন। কারণ অসুখ যেমন পুষে রাখতে নেই, তেমনি গ্রহ যদি আপনার সাপোর্ট না দেয়, কোন জায়গাতে প্রবলেম আছে সেই জায়গাটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করুন। বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু এই আট রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য চমকাতে চলেছে, কোন কোন দিক থেকে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির রাশিতেই আপনার দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং ঠিক সমসপ্তমে মঙ্গলের অবস্থান। প্রথম কথা হচ্ছে আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং বৃহস্পতি এবং বুধের, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি বুধের উপর পড়ছে, অর্থাৎ আপনাদের শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে, চাঁদি থেকে কিন্তু লাভ পাবেন এই 25 তারিখ পর্যন্ত। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, ডিজিটাল মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, সুখ সাধনের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে খুবই ভালো এবং এই সময়ের মধ্যে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। বিদেশ থেকে অর্থ লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ কুম্ভ রাশির ক্ষেত্রে এবং মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু এই সময় করবে। অর্থাৎ কুম্ভ রাশি হতে চলেছে মালামাল, অর্থাৎ বেশ কিছু আপনাদের মনের ইচ্ছা আপনাদের কিন্তু পূরণ হবে। দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের দশমভাবে মঙ্গলের অবস্থান এবং আপনাদের চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে এবং সরাসরি রবি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে শনির সঙ্গে দৃষ্টি বিনিময়। কিন্তু মঙ্গল এই সিংহ রাশির ঘরে ঢুকে রবির বলটাকে কিন্তু বাড়িয়ে তুলছে, অর্থাৎ রাজার ঘরে সেনাপতি ঢুকছে, সেখানে রাজার বল বেড়ে যাচ্ছে এবং সরাসরি মহামন্ত্রীর দৃষ্টি চতুর্থ ভাব থেকে, অর্থাৎ আপনাদের মান সম্মান, রাজনীতির ক্ষেত্রে সফলতা, আপনাদের পারিবারিক সুখের জায়গা, প্রপার্টি থেকে লাভ, কর্মযোগ, কর্মপ্রাপ্তি, কন্ট্রাকচুয়াল জব পাওয়ার সম্ভাবনা, আকস্মিক ধনপ্রাপ্তি,
এই জায়গাগুলো কিন্তু থাকছে, এবং এই সময়ের মধ্যে বেশ কিছু আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের কৃপায় আপনাদের ভূমি সম্পত্তি বাড়ি গাড়ি এই জায়গাগুলো কিন্তু আপনাদের হবে, প্রপার্টি থেকে লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির পঞ্চমভাবে ত্রিকোণভাবে আপনার বৃহস্পতির অবস্থান দেবগুরু বৃহস্পতি, এবং ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান, এবং আপনাদের একাদশভাবে শুক্র এবং মঙ্গলের অবস্থান, দশমভাবে রবির অবস্থান। রবির বলটা যে শনির ক্ষেত্রে দৃষ্টিবিনয় কমে যাচ্ছে সেটা আপনার মঙ্গল কিন্তু সিংহ রাশির ঘরে ঢুকে রবির বল কিন্তু বাড়িয়ে তুলছে। এবং পাশাপাশি এই যে পঞ্চমভাবে আপনাদের সন্তান সুখের জায়গা, আকস্মিক ধনলাভ, 25 তারিখ পর্যন্ত পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনারা কিন্তু পাবেন। এবং এর সময়ের মধ্যে আপনাদের পারিবারিক সুখের জায়গা, প্রপার্টি থেকে লাভ, কর্মযোগ, নিজস্ব ভূমি সম্পত্তি, রাজনীতির ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের উত্থান, এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে আপনার তুলা রাশির সফলতা, সাকসেসের জায়গা, প্রেমের ক্ষেত্রে সফলতা, এবং কর্মযোগ, মান সম্মান বৃদ্ধি, দাম্পত্য সুখের জায়গা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে এই সময়ের মধ্যে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ, ব্যবসার ক্ষেত্রে আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে তুলা রাশি। এরপরে যে রাশি সে রাশির নাম সিংহ রাশি, চার নম্বর রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখের জায়গা, প্রেমের ক্ষেত্রে সফলতা, আপনার কথা মানুষ শুনবে, আপনাকে দেখে অ্যাট্রাকটিভ হবে মানুষ, এই জায়গাটা কিন্তু আছে। আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হবে, মিডিয়া রিলেটেড জায়গাতে যারা আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে সাকসেস কিন্তু আপনারা পাবেন। আপনি সিংহরাশি মানুষ, মিডিয়া রিলেটেড জায়গাতে আপনারা সাকসেস পাবেন। আর্থিক দিক আপনাদের শুভ, এবং দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে শুভ, পূর্ণ মাত্রায় আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, বিদেশ থেকে লাভ, কর্মযোগ, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি হবে সিংহ রাশির, ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে মঙ্গল এবং শুক্রের অবস্থান, এবং বর্তমানে 25 তারিখ পর্যন্ত ধনভাবে ধনপতি বুধের অবস্থান, ভাগ্যভাবে শনির অবস্থান, এবং আপনার কর্মভাবে বৃহস্পতির অবস্থান। এবং এই জায়গাটাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, প্রপার্টি থেকে লাভ, বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, আপনাদের পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মযোগ, কর্মক্ষেত্রের সফলতা, যারা কর্ম পাচ্ছিলেন ফ্রেশার্স আছেন তারা কিন্তু কর্ম পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে, এবং কর্মক্ষেত্রের প্রমোশন, কর্মক্ষেত্রে যারা বদলি চাইছেন সে বদলি হওয়ার সম্ভাবনা থাকছে, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আকস্মিক ধনলাভ আপনাদের হতে চলেছে, এবং এই সময়ের মধ্যে আপনাদের ভূমি সম্পত্তি থেকে লাভ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন বর্ষা হতে চলেছে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গল এবং শুক্রের অবস্থান, এবং আপনাদের ভাগ্যবতী আপনাদের সরাসরি অষ্টমভাবে যদিও চলে যাচ্ছে কিন্তু এখানে সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনাদের ধনভাবে, ধনের জায়গাটা আপনাদের মজবুত করবে, এবং সরাসরি মঙ্গলের উপর দৃষ্টি, আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি করবে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে, সন্তান সুখের জায়গা নির্দেশ করছে, কর্মযোগ সফলতা সাকসেসের জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে, এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা পুনরুদ্ধার, প্রপার্টি থেকে লাভ, যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিংয়ে আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ, আপনাদেরকে দেখে অ্যাট্রাকটিভ হবে, আপনাদের কথা কিন্তু অনেকে শুনবে, রাজনীতি ক্যারিয়ার ক্ষেত্রে উত্থান, আকস্মিক ধনপ্রাপ্তি, এবং এই সময়ের মধ্যে দাম্পত্য সুখ, এবং এই সময় আপনারা প্রপার্টি, নিজস্ব ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে বাড়িয়ে তুলছে।
দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের। পরে যে রাশির নাম নিব সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সন্তান সুখের জায়গা নির্দেশ করছে, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, দাম্পত্য সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো, আকস্মিক ধন প্রাপ্তি, পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট, লাভ সফলতা সাকসেস জায়গা নির্দেশ করছে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, এবং যারা লাভ ম্যারেজ করতে চাইছে লাভ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, প্রপার্টি থেকে লাভ, গ্যাস এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় খুব ভালো, কয়লা খনি সঙ্গে যুক্ত আছে, গার্মেন্টসে বিজনেস করছেন তারা কিন্তু পূর্ণ মাত্রায় ভালো রেজাল্ট পাবেন। পারিবারিক সুখের জায়গা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে নির্দেশ করছে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে, পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট, প্রপার্টি থেকে লাভ, নিজস্ব ভূমি সম্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে মেষ রাশির। এরপরে যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি হবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দাম্পত্য সুখ, কর্মক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, কর্মযোগ কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা আপনাদের নির্দেশ করছে, পূর্ণ মাত্রায় আপনার ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হবে, এবং এই সময়ের মধ্যে আপনাদের শরীরগত শরীর নিয়ে যারা ভুগছিলেন শরীরগত দিকটা আগের থেকে অনেকটাই ফার ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হবে, এবং এই সময়ের মধ্যে মকর রাশির ক্ষেত্রে পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা বা দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পন্ন হবে। ভিডিওটি এ পর্যন্ত, এই ছিল বৃহস্পতি এবং মঙ্গলের কৃপায় এই আট রাশি। নমস্কার, ধন্যবাদ।